उन्नयनमुखी बजेट आदरणीय उपमुख्यमंत्री तथा राज्य अर्थमंत्री जिष्णु देव वर्मा महोदय प्रस्तुत कर दफ्तर समस्त आधिकारिक अनेक अनेक धन्यवाद जानाई जखन इकोनमिस्टरा एसेसमेंट कर भारतवर्षर इकोनमी डाउन होबे माइनस 30% ग्रोथ नीचे चले जाए किन्तु इकोनमी सर्वे जखन केंद्र सरकार बजेट प्रस्तुत कर तखन आमरा सबाई जानी जे सेटाके एसेसमेंट करा हुए छे जे आगामी दिने पॉजिटिव 11% ग्रोथ होबे। तो त्रिपुरा सरकार सीधी साथे काज करछे 2021-22 जेखाने 19,244.15 कोटी टाकार बजेट छिलो सेटाके बाड़िये 22,724.50 कोटी टाका तार माने 2021-22 এর বাজেটে ইনক্রিজ হয়েছে 118.09%। বন্ধুরা একটা রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে হলে কোন কোন সেক্টরগুলো কি কাজ করলে তো সহজে রাজ্যের যুবাদের রোজগার আর প্লাস ইকোনমিক इकोनॉमिकल डेवलपमेंट ठीक सेई दिशाते बजेट जेमन टूरिज्म सेक्टर ताते आगे 2020-এ কেছে কত ছিল 7 কোটি 14 লক্ষ টাকা বাজেট অ্যালোকেশন এবার কত হয়েছে 15 কোটি 50 লক্ষ টাকা তার মানে 217.09% বৃদ্ধি হয়েছে। ইনফরমেশন টেকনোলজি সেক্টর 2020-এ 28 কোটি 68 লক্ষ টাকা এবার সেটা 56 কোটি 77 লক্ষ টাকা তার মানে 197.94% বৃদ্ধি। এগ্রিকালচার এলিট সেক্টর মানে প্রাইমারি সেক্টর আপনারা অবগত আছেন 2017-তে যখন পুরনো সরকার ছিল তখন প্রাইমারি সেক্টর এগ্রিকালচার সেক্টরে গ্রোথ রেট ছিল 6.4% আর এবারে আমাদের সরকার আসার পর সেটা 6.4% থেকে বেড়ে দাঁড়িয়েছে 13.9%। তাতে প্রমাণিত করে যে ত্রিপুরাতে প্রাইমারি সেক্টরে দ্রুত গতিতে কাজ হচ্ছে। এগ্রিকালচার সেক্টরে প্রাইমারি সেক্টরে 887.43 লক্ষ টাকা বরাদ্দ ছিল 2020-এ আর 21-22 বাজেটে 1250.47 লক্ষ টাকা তার মানে 140.91% ইনক্রিজ করা। হেলথ সেক্টরে 1057.12 কোটি টাকা ছিল এটাকে বাড়িয়ে করা হয়েছে 1443.47 লক্ষ টাকা তার মানে 136.55% মানে কেন্দ্র সরকার হেলথ সেক্টরে যতটা বাড়িয়েছে প্রায় ততটায় রাজ্য সরকার এখানে হেলথ সেক্টরে বাড়িয়েছে। এডুকেশন সেক্টর 3810.96 কোটি টাকা সেটাকে বাড়িয়ে 2021-22 4152.62 কোটি টাকা তার মানে 108.97% ইনক্রিজ হল। বন্ধুরা তার সঙ্গে সঙ্গে যে ত্রিপুরার জন্য এই যে ন্যাশনাল ল ইউনিভার্সিটি আগরতলাতে খোলা এটা একটা নতুন সুন্দর দিগন্ত খুলবে ত্রিপুরার জন্য।
শুধু ত্রিপুরার ছেলে মেয়েরা এখানে পড়বে তেমন না, ফ্যাকাল্টি যখন ভালো হবে তখন অন্যান্য জায়গা থেকেও সেই ল ইউনিভার্সিটিতে পড়ার জন্য আগরতলাতে আসবে স্টুডেন্ট। আর বিশেষ করে নর্থ ইস্টের মধ্যে আমরা লক্ষ্য করেছি একদম ভালো ফ্যাকাল্টি আছে, নাম্বার 10-এর মধ্যে চলে আসে এমন কোনো ল ফ্যাকাল্টি বা ইউনিভার্সিটি নেই। তো আমাদের চেষ্টা এটাই থাকবে যে আমরা যে ল ইউনিভার্সিটিটা প্রস্তাব রেখেছি সেটা যাতে ন্যাশনাল লেভেল মেনটেন করে সেই দিশাতে ফ্যাকাল্টি তৈরি করা। বন্ধুরা, তার সঙ্গে সঙ্গে যে ট্রাইবাল কালচার এবং মিউজিক তাকে ডেভেলপ করার জন্য বাজেট বরাদ্দ করা, সেটা এই বাজেটের একটা নতুন দিক। চিফ মিনিস্টার মডেল ভিলেজ স্কিম 13 কোটি টাকার উপর খরচা করে সেই এক একটা অ্যাসেম্বলির মধ্যে যেই গ্রামগুলো সুবিধা অসুবিধা বেশি বা কম রয়েছে, সুবিধাগুলো কম রয়েছে তো তাদেরকে চিহ্নিত করে বিধায়কদের মাধ্যমে সেই গ্রামগুলিকে স্ট্যান্ডিং করা, তার জন্য অতিরিক্ত বরাদ্দ করা। তো সেটা কমসে কম আমাদের 60টি বিধানসভা রয়েছে, তো 60টি গ্রাম মডেল ভিলেজ হয়ে আমাদের সামনে দাঁড়াবে। চিফ মিনিস্টার স্বনির্ভর পরিবার যোজনা প্রায় 117 কোটি টাকা ব্যয় করে 6 লাখ পরিবার তাতে লাভান্বিত হবে। এমনিতে মনে হয় যে তার মধ্যে ফুলের বীজ দেওয়া হবে, ফলের চারা দেওয়া হবে, তারপর ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে কিছু গাছের চারা দেওয়া হবে, তারপর ভেজিটেবল বীজ দেওয়া হবে। তার মধ্যে আমরা চিহ্নিত করেছি যাদের কাছে পুকুর আছে তাদেরকে 500 করে ফিঙ্গারলিং দেওয়া, যাদের কিছু আছে যে অ্যানিমেল হাজবেন্ডারি ডিপার্টমেন্টের মাধ্যমে তাদেরকে পোলট্রির সেটা হাঁস হোক, মুরগ হোক, পিগিরি হোক সেগুলো দেওয়া। তো কুল মিলিয়ে এটার একটাই লক্ষ্য যে আমাদের বাড়ির মধ্যে বিশেষ করে গ্রামীণ এরিয়ার জন্য এটা যতটাই আমাদের কাছে জমিন বা জায়গা রয়েছে তার মধ্যে সবজি যাতে বাড়িতে থাকে, যাতে ডিমের ব্যবস্থা থাকে, মাংসের ব্যবস্থা থাকে, দুধের ব্যবস্থা থাকে, মাছের ব্যবস্থা থাকে, ফলের ব্যবস্থা থাকে, সেগুলোর জন্য যাতে আমরা ডিপেন্ড না হতে হয় অন্যের উপরে। আমরা করোনাকালে অনুভব করেছি যে যখন লকডাউন হয়ে গেছিল তখন তার প্রয়োজনীয়তা সেটাকে সামনে রেখে সরকার এই স্বনির্ভর পরিবার যোজনা এনেছে। আমি আশা করি তাতে 6 লাখ পরিবার যে লাভান্বিত হবে। আর এস্টাবলিশমেন্ট অফ স্কুল অফ এক্সিলেন্স এটা একটা সুন্দর দিক, যেটা পুনের একটা সংস্থার সঙ্গে জয়েন্ট ভেঞ্চার করে ডিরিজু স্কুলের মধ্যে তার কোচিংয়ের ব্যবস্থা, আর তা থেকে অল ইন্ডিয়া লেভেলে কম্পিটিশনে যাওয়া, তার জন্য প্রস্তুতি করা, তৈয়ারি করা, সেটা হায়ার এডুকেশনে হায়ার স্টাডি এবং হায়ার পোস্টগুলিতে যাওয়ার জন্য ত্রিপুরার নজবান ছেলে মেয়েদের জন্য একটা উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করবে। মুখ্যমন্ত্রী পুষ্প উদ্যান প্রকল্প, কেউ কোনোদিন ভাবিনি ত্রিপুরাতে যে ত্রিপুরাতে ফুলের গাছ লাগানোর জন্য কোন স্কিম আসে, কিন্তু আমরা যখন লক্ষ্য করেছি যে বিভিন্ন জায়গায় ত্রিপুরাতে প্রাইভেটলি ফুলের চাষ করছে, বিশেষ করে করোনা আমাদেরকে অনেক কিছু শিখিয়েছে, অনেক কিছু দিয়েছে। করোনাকালে যখন আমার কাছে একটা লিস্ট আসলো কোন কোন সেক্টরে কারা কারা আছে, কে কি করে, কি সাহায্য করে, তখন হঠাৎ করে একটা লিস্ট আছে যে 700-এর কাছাকাছি
ফ্লাওয়ার গ্রোয়ার আছে ত্রিপুরাতে, আমার জানাই ছিল না, আর আনুমানিক জানতাম যে 10-15 জন হয়তো আছে। কিন্তু যখন ডেটা আসলো যে 700-র কাছাকাছি, 665-র কাছাকাছি রেজিস্টার্ড, আনরেজিস্টার্ড আরও আছে, তখন আমরা ঠিক আছে করোনা কালে সহায়তা করেছি, কিন্তু তখনই যে এরা কত টাকা রোজগার করে, তাদেরকে কি সাহায্য করতে হবে, আমরা স্পেশালি তাদেরকে 1,000 টাকার সাহায্য ওদেরকে 2,000 টাকা করে করেছি, কারণ কি টোটালি কলাপস হয়ে যাবে না, কারণ এদের ফুল বিক্রি হবে না আর এরা বসে গেলে লোকসান হবে। তখন যখন আমরা দেখলাম যে তার টার্নওভার কত, কত টাকা বিক্রি করে এরা অফিসিয়াল, তখন দেখলাম 6,20,00,000 টাকা, অথচ কাউর জানাই ছিল না যে 6,20,00,000 টাকার বিজনেস হচ্ছে সেখানে। আমরা সেটাকে মুখ্যমন্ত্রী পুষ্প উদ্যান প্রকল্পের মাধ্যমে আগামী 3 বছরের মধ্যে আমরা টার্গেট করেছি যে সেটাকে 100 কোটি টাকার বিজনেস তৈরি করব, 100 কোটি টাকার বিজনেস। তো একবার চিন্তা করে দেখুন, কোথায় 6,20,00,000 আর কোথায় 100 কোটি টাকার বিজনেস। তো সরকার ওই দিশাতে কাজ করছে আর এই বাজেটে সেটা প্রতিফলিত হয়েছে। অনারেরিয়াম যেটা আমাদের সমাজপতিদেরকে, দেখুন আমি অনারেরিয়াম 2,000 টাকা দেওয়া হচ্ছে মান্থলি, সেটা বড় বিষয় না, যে রাজ্যে 7th pay scale লাগু হয়ে গেছে সে রাজ্যে কেউ 2,000 টাকা পাচ্ছে সেটা বড় বিষয় না। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমি দেখেছি তাদেরকে যখন আমি পুরস্কৃত তাদেরকে সেই সার্টিফিকেট দিয়েছি, 2,000 টাকা কি না তার মধ্যে ওনাদের কোনো ইন্টারেস্ট নেই। সমাজপতিরা সবচেয়েতে খুশি যে আমাদেরকে এই সরকার আইডেন্টিফাই করেছে, আমরা সরকারিভাবে সমাজপতি, আজ আমরা আইডেন্টিফাইড হয়েছি ত্রিপুরা সরকারের দ্বারা, আমাদেরকে সম্মান করে সার্টিফিকেট দেওয়া হয়েছে। তো আজকে ত্রিপুরাতে 32% জনজাতি আছে, তার মধ্যে 19টি মূল ট্রাইব, তাদেরকে সবাইকে ছোট ছোট গোষ্ঠীদেরকে চিহ্নিত করে তাদের সমাজপতিদেরকে সেই সম্মান ত্রিপুরা সরকারের পক্ষ থেকে করা হয়েছে। সেটা ত্রিপুরা সমাজ ব্যবস্থার জন্য কাস্টমারি ল যেটা রয়েছে সেটাকে সুদৃঢ় করার জন্য এটা বড় মাইলস্টোন হিসেবে কাজ করবে আমি আশা করি। তাতে জাতি জনজাতি যে মিডল স্তম ত্রিপুরা রাজ্য, কোনো এক সময় ডিফারেন্সের তৈরি হয়েছিল, করা হয়েছিল রাজনৈতিকভাবে হোক যেভাবে হোক, কিন্তু আজকে ত্রিপুরা থেকে সেটা ধীরে ধীরে একদম নির্মূল হচ্ছে। আর আমি আশা করি এই যে পজিটিভ বাজেটটা আদরণীয় জিষ্ণু দেববর্মা প্রস্তুত করেছেন, ত্রিপুরার সমস্ত মানুষের সার্বিকভাবে সহায়তা করবে। এবং এখনো আমি আপনাদের মাধ্যমে আজকে বলবো যে যারা এখনো যে মূল ধারাতে আসেননি, জেহাদি মানসিকতা রয়েছে, এক্সট্রিমিস্ট রয়ে গেছে, একা দুঃখা রয়েছে, সরকারের সামনে সারেন্ডার করে দেওয়া। আজ সরকার যেভাবে কাজ করছে নিজের পরিবারকে নিয়ে, সেই দিশাতে ডেভেলপমেন্টকে নিজেকেও ঝুঁকে দেওয়া। তো আমি আশা করি জাতি জনজাতির মিলনস্থল ত্রিপুরা রাজ্যে আজকের যে বাজেট প্রস্তুত হয়েছে, তার মধ্যে আরেকটা বিষয় হচ্ছে ত্রিপুরার অনেক দিনের ডিমান্ড ছিল যে আমরা মুম্বাইতে যখন চিকিৎসার জন্য যাই ক্যান্সার ইনস্টিটিউশনে, থাকার ব্যবস্থা, কারণ ক্যান্সার ইলাজ তার জন্য চিকিৎসা করার জন্য লম্বা সময় থাকবে, 1-1.5 মাস হোটেলে কিভাবে থাকবে, কত খরচা করবে। তো আজকে সরকার মহারাষ্ট্র গভর্নমেন্ট থেকে একটা ভূমি ব্যবস্থা করেছে, আমি আশা করি কম সময়ের মধ্যে কনস্ট্রাকশন তৈরি হবে। ও ত্রিপুরা থেকে যারা সেই হসপিটালে যাবে, তো সেখানে সেই ত্রিপুরা ভবনে থাকার ব্যবস্থা হবে, সেটা বহুদিনের একটা ত্রিপুরাবাসীর যে ডিমান্ড ছিল তার আজকে অবসান হয়েছে। আর এবার যেটা আরেকটা লক্ষণীয় বিষয়, ত্রিপুরাতে আমরা কল্পনা করিনি যে সেন্ট্রালাইজড অফিস হবে, এমনিতে মনে হয় যে এটা কি আবার সেন্ট্রালাইজড একটা বিল্ডিং হবে,
তার মধ্যে অনেকটা বড় দিক রয়েছে। কারণ সেন্ট্রালাইজড একটা জায়গায় যখন 100 কোটি টাকা খরচা করে বিল্ডিং তৈরি করা হবে, তার মধ্যে সমস্ত দপ্তরগুলি যখন থাকবে, তখন মানুষের যে হয়রানি হতো, একবার অভয়নগরে যাব, একবার আর কে নগরে যাব, একবার সেক্রেটারিয়েটে আসব, একবার ওখানে জিবি নন্দন নগরে যাব, এই সমস্ত কিছু সমাধান হবে। আপনি দেখুন একটা মানুষকে কত হয়রানি হতে হয় বিভিন্ন জায়গায় অফিসগুলো, ট্রান্সপোর্টেশন কস্ট কত লাগে, কত খরচা হয়, টাইম কতটা লাগে। এখন যখন সেন্ট্রালাইজড একটা জায়গায় সমস্ত অফিসগুলো চলে আসবে, তো যে কোনো ব্যক্তি সে অফিসের যারা কাজ করেন তাদের জন্য সুবিধা, আর যারা সেই অফিসে কাজ নেওয়ার জন্য আসেন তাদের জন্য সুবিধা। কারণ এক বিল্ডিংয়ে যাবেন তো এক জায়গা থেকে সমস্ত কাজ হয়ে যাবে, না হলে আমরা কি হয় ছোট্ট একটা কাজ করার জন্য পুরো দিন চলে যায়, এখানে একবার যাবো 10 কিলোমিটার, ওখান থেকে ব্যাক করে আসবো 15 কিলোমিটার, এখানে যাবো 7 কিলোমিটার। তো সেই দিকটাকে সামনে রেখে এই সরকার সিদ্ধান্ত করেছে সেন্ট্রালাইজড অফিসগুলো একসঙ্গে আগরতলাতে প্রথম আমরা স্টার্ট করব, ধীরে ধীরে বিভিন্ন ডিস্ট্রিক্টও আমরা সেই দিশাতে নিয়ে যাব। তো কুল মিলিয়ে বাজেটের মধ্যে সেটাই মূল বিন্দুগুলো ছিল, আমি আপনাদের তুলে ধরেছি। আমি আশা করি ত্রিপুরা রাজ্যবাসী তাতে যে উজ্জ্বল ভবিষ্যৎ মাননীয় প্রধানমন্ত্রীজি ত্রিপুরাকে নতুন দিশা দিতে চাইছেন, এই বাজেটের মাধ্যমে ত্রিপুরার সাধারণ মানুষ এবং সমস্ত ত্রিপুরাবাসী লাভান্বিত হবেন এবং নিজেদের উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণের একটা সুন্দর রাস্তা এই বাজেটের মাধ্যমে প্রস্তুত করুন। কাউ কিছু প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করুন। স্যার একটা প্রকল্প রয়েছে স্যার মুখ্যমন্ত্রী রাবার মিশন, একটা প্রকল্প রয়েছে, সেখানে আমরা জানি সারা ভারতবর্ষের মধ্যে কেরল 1 নম্বরে রয়েছে, ত্রিপুরা 2 নম্বরে। তো এই প্রকল্পের মাধ্যমে যে আপনার ট্রেনিংটা রয়েছে, তাকে আমরা কেরলকে ছাড়িয়ে প্রথম নম্বরে যাওয়ার কোনো পরিকল্পনা রয়েছে? দেখুন কেরলকে ছাড়িয়ে যাওয়ার মতো কেরলের কাছে যে ভূমি আছে ভৌগোলিকভাবে ওইভাবে আমাদের কাছে নেই, ঠিক। তার জন্য প্লান্টেশনে আমরা কত হেক্টর করব, কারণ আমাদের জমি কেরলের কাছে যে জমি আছে আমাদের কাছে নেই, আমাদের ভ্যালুয়েশন করতে হবে। এখন আমরা যেমন 30,000 হেক্টর জমিতে আগামী 5 বছরে আমরা রাবার প্লান্টেশন করব, এটা একটা বড় দিক সবচেয়ে, যে ত্রিপুরাতে প্রাইভেট ইনভেস্টমেন্ট রাবার সেক্টরে এই প্রথমবার হয়েছে, ফার্স্ট টাইম। এটা ত্রিপুরার জন্য একটা মাইলস্টোন, যে আত্মা 1100 কোটি টাকা তার মধ্যে ইনভেস্ট করবে নর্থ ইস্টে, তো তার মধ্যে রাবার প্রোডিউসার যে বা রাবার প্লান্টেশন নর্থ ইস্ট 2টি রাজ্যে তো রয়েছে, বিশেষ করে ত্রিপুরা এবং আসামে। তো স্বাভাবিকভাবে ত্রিপুরা লাইন শেয়ারটা পাবে 1100 কোটি টাকা। তো তার মধ্যে ভ্যালুয়েশনের জন্য 100 কোটি টাকা আছে, তার মধ্যে ভ্যালুয়েশন করার জন্য যেটা এখন আমাদের কাছে রাবার শীট আছে বা রাবার হয় তাকে কিভাবে ভ্যালুয়েশন করা যায়, স্মোক হাউস নির্মাণ, যারা রাবার যে ট্যাপিং করে তাদের ট্রেনিং দিয়ে সেটা ব্যবস্থা করা, বৃষ্টির সময় এখানে ট্যাপিং হয় না 3 মাস, কেরালাতে বৃষ্টির সময় ট্যাপিং হয়, কেন ক্যাপ লাগিয়ে দেওয়া হয়, তো ক্যাপ লাগানো, এই 3 মাস আমরাও তো এখানে প্রোডিউস করতে পারি। তো সেই দিশাতে আত্মা ইনভেস্টমেন্ট করবে আরও 100 কোটি টাকা ভ্যালুয়েশন, কারণ সেটাতে ভ্যালুয়েশন করলে সঙ্গে সঙ্গে প্রোডাকশন বাড়বে, সঙ্গে সঙ্গে রেজাল্ট চলে আসবে। আর যেটা প্লান্টেশন, এটা উইথ আফটার 7 ইয়ার্স 8 ইয়ার্স দেন আপনার কাছে রোজগার আসবে, তার আগে না। কিন্তু সেটাও দোনোটা, একদিকে ভ্যালুয়েশন আর আরেকদিকে নিউ প্লান্টেশন, দুইটা একযোগে যখন চলে তখন গ্রোথ বাড়ে। আর তার মধ্যে সবচেয়ে সুবিধা হচ্ছে যে তার মধ্যে যারাই প্লান্টেশন করবে প্রাইভেটলি, তো তাদের শুধু পরবর্তী সময়ে 7 বছর বা 8 বছর পরে যখন রাবার যে ম্যানুফ্যাকচারিং মানে তার মধ্যে কস্ট বেরোনো শুরু হবে, তখন গিয়ে সে ব্যাংকের কিস্তি দেওয়া শুরু করবে, তার আগে তার কাছ থেকে কিস্তি নেওয়া হবে না। আর পুরো লোনটাই ইন্টারেস্ট ফ্রি, ইন্টারেস্ট আত্মাই দেবে। তো এই ধরনের স্কিম কখনো ত্রিপুরা আসেনি, তো আজকে বাজেটের মাধ্যমে এই স্কিমটা সামনে রাখা হয়েছে, তাতে ত্রিপুরাতে বড় মাত্রার রাবার গ্রোয়ার রয়েছে, ছোট বড় এরা লাভান্বিত হবে। এবং ত্রিপুরা সরকার এসইজেড এর মধ্যে কিভাবে রাবার রিলেটেড ইন্ডাস্ট্রি গ্রো করা যায় সেই বিষয়ে
বিভিন্ন প্রাইভেট কোম্পানির সঙ্গে আলোচনা করছেন। আমি আশা করি কম সময়ে কোনো না কোনো রেজাল্ট এখানে দেখা যাবে, কারণ আমাদের কাছে চিটাগাং পোর্ট খুলে গেছে। দেখুন আইটিতে তার জন্য আইটি হাব আছে আমাদের, আমরা আইটি হাব তৈরি করছি পুরনো জেলখানাতে। স্বাভাবিক আপনি বুঝতে পারেন আইটি হাব যখন করছি সেখানে ইনভেস্টমেন্ট করতে হবে, তার মধ্যে বড় বড় যে আইটি সেক্টর কোম্পানিগুলি সেগুলোকে তো আমরা স্পেস দেব, কিন্তু আমরা নিজেরাও সরকারের পক্ষ থেকে দেখুন আইটি এমন একটা সেক্টর যেমন ত্রিপুরাতে 175টা সার্ভিস এখন অনলাইন হয়ে গেছে, 36টা ডিপার্টমেন্ট অনলাইন হয়ে গেছে, তারপরে জাগ্রত ত্রিপুরা সাইট আমরা লাগু করে দিয়েছি। তো এগুলো করার পরে আপনারা নিশ্চিত দেখেছেন ইপিডি সিস্টেম হোক, ই চালান হোক, ই ড্যাশবোর্ড হোক, ই বাহন হোক, এগুলো করার পর ত্রিপুরার ইকোনমিতে আর ট্যাক্স রেভিনিউ কালেকশনে ডিফারেন্সেস এসছে, এগুলো আইটির জন্য হচ্ছে। তো আইটি সেক্টরে যত ইনভেস্ট করব তত ত্রিপুরার ইকোনমিক গ্রোথ হবে। তো আমরা এই বাজেটে সেটাই বললাম, আমরা ওই জায়গাগুলিতেই ইনভেস্ট করেছি বেশি, বাজেট বাড়িয়েছি যেই সেক্টরগুলোর মধ্যে বাজেট বাড়ালে ত্রিপুরার সাধারণ মানুষের উপকার, আমাদের ইনকাম বাড়ে। তো তার জন্য প্রাইমারি সেক্টর হোক, আইটি সেক্টর হোক, এডুকেশন সেক্টরে তো করতে হবে। তার জন্য এডুকেশন সেক্টরে আপনি যদি ডেভেলপ না করেন তো তাহলে আপনি আইটি সেক্টরে কাজ করার জন্য তো এডুকেশন থেকে আসবে, আপনি যে ফাউন্ডেশনই না থাকে আপনার কাছে এডুকেশন সেক্টরে যদি আপনি ঢেলে না সাজান তার মধ্যে যদি কৃপণতা করেন তাহলে তো আপনার আইটিতে আসার জন্য লোক পাবেন না। আগে এডুকেশনের ফাউন্ডেশন দেন আইটিতে, কেউ ক্লাস ওয়ান থেকে আইটিতে গিয়ে অ্যাডমিশন নেবেন। তো তার জন্য আমরা দেখেছি যে বাজারের মধ্যে হেলথ এবং এডুকেশনের মধ্যে বড় মাত্রায় বাড়ান জাম্প করা হয়েছে হেলথ এবং এডুকেশন। ये टोटल कितना आया था? 19,850 for 5 years. 19,850 crores just 5 years. अब ये जब ये तुम बड़े मेरे देख रहे ठीक है স্যার। একটা বিষয় হচ্ছে আমরা জানি কত 11 মাস করোনাকালীন সময় গিয়েছে স্যার, এই মুহূর্তে যে বাজেট পেশ করেছেন ত্রিপুরা রাজ্যের ইকোনমিক্যালি যদি দেখা যায় তাহলে সর্বোপরি এই বাজেটটাকে ত্রিপুরার জন্য আগামী দিনের ইকোনমিক্যালি গ্রোথের ক্ষেত্রে কতটা অ্যাডভান্টেজ হবে স্যার? ইকোনমিক্যালি গ্রোথ অ্যাডভান্টেজ কতটা হবে সেটা তো সময়ে বলবে, আমরা অ্যাসেসমেন্ট করতে পারি। অ্যাসেসমেন্ট তো সেটাই বলে, যেমন পার ক্যাপিটা ইনকাম 2017-তে 1,444 টাকা ছিল পুরনো সরকার, আমাদের সরকার আসার পর সেটা হয়েছে 1,25,600 কাছাকাছি। এখন অ্যাসেসমেন্ট এই বাজেট যে সামনে প্রস্তুত হয়েছে এই বাজেটের ইয়ারে মানে 21-22 পার ক্যাপিটা ইনকামের অ্যাসেসমেন্ট করা হয়েছে কত 1,31,000-এর উপরে। তাহলে প্রমাণিত করে যে এই বাজেটের পরে মানুষের পার ক্যাপিটা ইনকাম বাড়বে, কারণ 1,31,000 বোঝা মানে 1,2017-এ ছিল 1,400 কাছাকাছি, মানে তার থেকে 31 মানে 30% কাছাকাছি বাড়ছে, এখন কত বেড়েছে 25%। তো এই বাজেটের পরে যেটা অ্যাসেসমেন্ট করা হচ্ছে যে 6% আরো বাড়বে।